নমস্কার, আমি উৎপল নারায়ণ। আমি একটি বট গাছ এবং একটি পাকুড় গাছ, সেটা কাঠের উপর তৈরি করেছি, সেটা আমি আপনাদের সামনে দেখাচ্ছি। দেখুন, এটা বট গাছ, দেখুন শেকড়গুলো, এটা ছোট একটা কাঠের টুকরো, শাল কাঠের টুকরো, কেমন করে শেকড়গুলো আছে। কাঠের উপরেও করা যায়, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে একটি পাকুড় গাছ, দেখুন কোনো গর্তযুক্ত করা নেই, শুধু কাঠের উপরেই রয়েছে। এভাবে করা যায়, আপনারা যারা করতে চান তারা করতে পারবেন। দেখুন শেকড়গুলো কোনো ফোটা ফোটা করিনি, কাঠের মধ্যে, কাঠের উপরেই এমনি সেট করা আছে। শুধু নিয়মিত জলটা দিতে হয়, এটাই, আর কিছু না। ভিডিওটি দেখে কারোর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে। ধন্যবাদ।